নড়াইল জেলা প্রশাসন জলাশয়গুলো কচুরিপানা মুক্ত করার উদ্যোগ নিয়েছে। জলজ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার এই উদ্যোগে প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষও অংশ নিয়েছে। এই উদ্যোগে খালগুলি পুনরুদ্ধার ও ব্যবহার উপযোগী হবে বলে মনে করছেন স্থানীয়রা। সব শ্রেণী পেশার মানুষ কচুরিপানা অপসারণে এ অভিযানে যুক্ত হওয়ায় পরিবেশ সচেতনতাও বৃদ্ধি পাচ্ছে। জেলা প্রশাসন নড়াইলের উদ্যোগে কচুরিপানা পরিষ্কারের যে অভিযান পরিচালনা করা হয়েছে, এতে নড়াইলের বিভিন্ন খালের প্রবাহ বৃদ্ধি পাবে। এই কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন বলে আমি মনে করি। প্রতিনিয়ত আমরা জানেন যে মানুষকে অ্যাওয়ারনেস করা, স্কুলগুলোতে যাওয়া, আশপাশের লোকজনগুলো বোঝানো, পুলিশের যেহেতু নেটওয়ার্কটা বেশি এবং আমাদের কমিউনিটি পুলিশিংটা আছে এবং থানাগুলোতে আমরা অ্যাক্টিভ আছে, এই জন্য আমরা চেষ্টা করছি গ্রিন ক্লিন নড়াইলকে সফল করার জন্য প্রশাসন এবং সকল মানুষের সাথে একসাথে পুলিশকে ইন্টিগ্রেট করতে চাই। উপজেলা পর্যায় থেকে খাল বিলের তালিকা ধরে কচুরিপানা অপসারণে কমিটি গঠন করেছে প্রশাসন। আমাদের যে লোকাল পানির প্রবাহের ধারাগুলো আছে সেগুলো থেকে আমরা তুলে ফেলতে পারবো, কিন্তু বড় যে নদীটি সেটিতে আমাদের একটু প্রবলেম আছে যে অন্যান্য জেলার সাথে যেগুলো সংযোগ রয়েছে সেগুলো ওই সব জেলার সঙ্গে যোগাযোগ করে আমরা আবার সেগুলোকে কচুরিপানা মুক্ত করার জন্য উদ্যোগ অলরেডি নিয়েছি। ক্লিন নড়াইল গ্রিন নড়াইলের এই কার্যক্রম অব্যাহত থাকলে নড়াইল একটি সুন্দর ও সমৃদ্ধ শহরে পরিণত হবে বলে মনে করছেন সকলে। নড়াইল থেকে ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই।